রাজ্য জুড়ে ১২ জায়গায় প্রায় ১২টি জায়গায় এনআইএর হানা আজ সকাল থেকে। পানিহাটি, আসানসোল, কুলটি, নেতাজিনগর বিভিন্ন জায়গায় এনআইএর এই তল্লাশি অভিযান চলছে। পানিহাটির দিকে যদি নজর রাখি আমরা ডিটেলসে, পানিহাটিতে এনআইএর হানা। শিপ্রা চক্রবর্তী নামে এক মহিলার বাড়িতে এনআইএ ভোররাতে হানা দিয়ে এনআইএর তল্লাশি। শিপ্রা এবং তার স্বামী মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত, এমন অভিযোগে তদন্তে এনআইএর হানা। শিপ্রা চক্রবর্তী নামে এক মহিলার বাড়িতে সকাল থেকেই এনআইএর তল্লাশি অভিযান। কথা বলবো বরুণ সেনগুপ্ত রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। বরুণ, এখনো কি এনআইএর অফিসাররা তারা রয়েছেন এবং সকালের দিকে, একেবারে ভোরের দিকে ডাকাডাকির পরও দরজা না খোলায় যেমনটা জানা যাচ্ছে যে গেট টপকে এনআইএর অফিসাররা তারা বাড়িতে ঢোকেন? একেবারেই গেট টপকে কিন্তু তারা, কিন্তু পাঁচিল যে আছে সেই পাঁচিল টপকে কিন্তু এই শিপ্রা চক্রবর্তীর বাড়িতে কিন্তু ঢোকে এনআইএর অফিসাররা। তারপরে তার সামনের যে দরজা, সেই দরজা অনেকক্ষণ ধরে ডাকাডাকির পর তারপরে দরজা খুলে এবং তারপরে এনআইএর অফিসাররা কিন্তু ভেতরে ঢোকেন। প্রায় পাঁচ ঘন্টা টানা তল্লাশির পর এনআইএর অফিসাররা কিন্তু তারা কিন্তু বেরিয়ে যান। সঙ্গে এই শিপ্রা দেবীর যে ল্যাপটপ, সেই ল্যাপটপ এবং একটি ফোন, তিনি যে ফোন ব্যবহার করছেন সেই ফোন দুটিকে কিন্তু নিয়ে গিয়েছেন। এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে, প্রণব বসু নামে এক ব্যক্তি, তিনি কিন্তু আসানসোলে অ্যারেস্ট হয়েছিলেন। সেই গ্রেপ্তার হওয়ার কাজ থেকে ২০২২ সালে এই গ্রেপ্তারি, তিনি মাওবাদী সংগঠনের সঙ্গে ছিলেন। সেই গ্রেপ্তার হওয়ার তথ্য ধরে, তার থেকে তথ্য পায় এই শিপ্রা দেবী এবং সেই কারণে কিন্তু সেই শিপ্রা চক্রবর্তীর বাড়িতে কিন্তু সিবিআই আসে এবং তাকে যেটুকু বলে গেছে, এখন পর্যন্ত তাকে বলে গিয়েছে যে তিনি যেন সিবিআই এর যে যদি ফোন করা হয় বা ইমেল করা হয় তিনি যেন সেগুলোকে অ্যাটেন্ড করেন এবং যখন তাকে ডাকা হবে তখন কিন্তু তিনি যেন যান সিবিআই এনআইএর অফিসে, এমনটাই কিন্তু এনআইএর তরফ থেকে জানানো হয়েছে, এমনটা তারও বক্তব্য। তিনি যেটা বলছেন, আগেও কি শিপ্রা চক্রবর্তী বা তার বাড়িতে গিয়েছিলেন এনআইএর অফিসাররা? না, এই প্রথম কিন্তু এই এনআইএর অফিসাররা প্রথম শিপ্রা চক্রবর্তীর বাড়িতে যান এবং সেখানে গিয়ে কিন্তু তারা জিজ্ঞাসাবাদ যেমন করেছেন পাশাপাশি বিভিন্ন জিনিস কিন্তু তল্লাশিও করা হয়েছে তার বাড়িতে। কারণ যেটুকু এনআইএর কাছে খবর ছিল যে তিনি কিন্তু এই সক্রিয় যে মাওবাদী সংগঠন রয়েছেন, যে ছত্তিশগড়ে যে বোম বিস্ফোরণ হয়েছিল সেইখানে যে সেইখান থেকে যাদের অ্যারেস্ট করেছিল সেইখান থেকেই তার নামটা উঠে আসে এবং তারপরেই কিন্তু এই এনআইএর হানা তার বাড়িতে এবং তাকে জিজ্ঞাসাবাদ দীর্ঘ পাঁচ ঘন্টা থাকার পর তারপরে যে এনআইএর অফিসাররা একটি ল্যাপটপ এবং একটি ফোন নিয়ে তার বাড়ির থেকে বেরিয়ে যান। এখনো পর্যন্ত তিনি যেটা জানাচ্ছেন, তিনি একটা স্বেচ্ছাসেবী সংগঠন চালাতেন, দীর্ঘদিন তিনি আসানসোলে ছিলেন, এখন তার বয়স হয়ে গিয়েছে, সেইভাবে সক্রিয়ভাবে তিনি সেই স্বেচ্ছাসেবী সংগঠন চালাতে না পারলেও তিনি সেই স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে তিনি যুক্ত, এমনটা কিন্তু তার তরফ থেকে বলা হচ্ছে। মাওবাদী বা এই সংগঠনের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, তিনি কিন্তু এটা বারবার করে জানিয়েছেন। কিন্তু এই যে যাকে গ্রেপ্তার করা হয়েছিল ২০২২ সালে তার থেকেই কিন্তু এই শিপ্রা চক্রবর্তীর নাম উঠে আসে এবং সেই কারণেই কিন্তু একেবারে এনআইএর অফিসাররা তারা কিন্তু এসে তাকে জিজ্ঞাসাবাদ করে। নজর রাখো, ধন্যবাদ। প্রণব বসু নামে একজনকে গ্রেপ্তার করা হয় ২০২২ সালে এবং গ্রেপ্তারির পর তাকে জিজ্ঞাসাবাদে শিপ্রা চক্রবর্তীর নাম উঠে আসে এবং সেই সূত্র ধরেই আজ শিপ্রা চক্রবর্তীর বাড়িতে যান এনআইএর আধিকারিকরা, অফিসাররা। প্রায় পাঁচ ঘন্টা সেখানে তারা তল্লাশি চালান, জিজ্ঞাসাবাদ চালান এবং শিপ্রা চক্রবর্তীর মোবাইল এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে এনআইএ। শিপ্রা চক্রবর্তী তার ঠিক কি বক্তব্য পুরো বিষয় শুনব। ২০২২ সালে প্রশান্ত বসু অ্যারেস্ট হয়েছেন, তার যে এফআইআর এর যে কপি তা সেইটা ইনভেস্টিগেশনের প্রসেসে, মানে আমি এটা ঠিক ভালোভাবে বুঝলাম না, মানে আমি ঠিক এগুলো জানি না আর কি, মানে প্রশান্ত বসুর অ্যারেস্ট সেখানে ইনভেস্টিগেশনে কি আছে, তো সেই ইনভেস্টিগেশনের প্রসেসে আমাকে ওরা সাসপেক্ট করছে, যা প্রসেসের সাথে যুক্তে চাইছে, এনকোয়ারি করতে চাইছে, মানে আমাকে ওরা ওই কেসটা, ওরা বলতে কারা, এই যারা এসেছে এনআইএ থেকে এসেছে, বইপত্র যা আছে ঘরে, মোবাইল নিয়ে গেছে, ল্যাপটপ নিয়ে গেছে, আমার একটাই ল্যাপটপ, একটাই মোবাইল।
শিপ্রা চক্রবর্তীর বক্তব্য আপনাদের সামনে রাখলাম। প্রায় 5 ঘন্টা তার বাড়িতে এনআইএ তল্লাশি চালায়। শিপ্রা চক্রবর্তীর পাশাপাশি আরও এক জায়গায় পানিহাটির পাশাপাশি আসানসোল, সেখানেও তল্লাশি চালায় এনআইএর অফিসাররা। পানিহাটির বাসিন্দা শিপ্রা চক্রবর্তীর মাওবাদী যোগ, পানিহাটি সহ আসানসোলেও এনআইএর হানা। কয়লা শ্রমিক সংগঠনের আড়ালে মাওবাদী কার্যকলাপ। আসানসোলের ঘর ভাড়া নিয়ে থাকতেন শিপ্রা চক্রবর্তী, আসানসোলের ডিশের গড়ে এনআইএ হানা। সুদীপ্তা পাল তার নাম জানা গিয়েছে, তার বাড়িতে এনআইএ আজ প্রায় 3 ঘন্টা ধরে তল্লাশি চালায়। বাসুদেব চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। বাসুদেব, 3 ঘন্টা, প্রায় 3 ঘন্টা ধরে এই তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ পর্ব চলে। সুদীপ্তা পালের বাড়িতে যান এনআইএর অফিসাররা, কি পাওয়া গেল, কিছু কি বাজেয়াপ্ত করলেন এনআইএর অফিসাররা, কি জানা যাচ্ছে? একদম, সুদীপ্ত পাল বেরিয়ে যেটা জানাচ্ছেন যে প্রায় 6টা নাগাদ তারা এসেছিলেন এবং 10টা নাগাদ তারা গেছে, মানে প্রায় 4 ঘন্টা, 3 ঘন্টা নয়, প্রায় 4 ঘন্টা তারা তল্লাশি চালিয়েছে এবং রাজ্য পুলিশের এসটিএফ ও সঙ্গে ছিলেন এবং তারা ওই সুদীপ্ত পালের মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল ও তার হার্ডডিস্ক, কম্পিউটারের যে হার্ডডিস্ক হয়, এই দুটো তারা বাজেয়াপ্ত করে নিয়ে গেছেন এবং বলে গেছেন যে প্রয়োজনে আবার আসতে হবে। এবং রাঁচির যে মামলাটি রয়েছে, সেই রাঁচির মামলাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার ঘরে তল্লাশি হয়েছে। এবং যেটা জানতে পারা যাচ্ছে যে এই শিপ্রা পাল ও সুদীপ্তা পাল এরা প্রায় 17 বছর ধরে আসানসোলে কিন্তু একসঙ্গেই সংগঠন করতো, অধিকার নামক যে সংগঠন, এবং অধিকার নামক সংগঠনের ব্যানারে তারা আসানসোলে যে শ্রমিকরা রয়েছে, কলিয়ারির শ্রমিক, তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে তারা আন্দোলন করছেন। কলিয়ারি ঠিকা শ্রমিকদের একটা ইউনিয়ন করা হয়েছিল, সেই ইউনিয়নের তারা নেত্রী ছিলেন এবং তাদের দাবি দাবা নিয়ে তারা আন্দোলন করতেন। সেই আন্দোলন চলাকালীনই তাদের সঙ্গে কোনোভাবে খবর পাই এনআইএ যে এদের সঙ্গে মাওবাদীদের যোগাযোগ রয়েছে, সেই জন্য শিপ্রা পাল ও সুদীপ্তা চক্রবর্তী সহ প্রায় 12 জায়গায় এনআইএ আজকে হানা দিয়েছে। এবং ইতিমধ্যেই আসানসোলের ডিসাগর থেকে এনআইএ টিম চলে গেছে, অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে গেছে সুদীপ্তা পালের এবং ওর একটা কম্পিউটার ছিল, সেই কম্পিউটারের যে হার্ডডিস্ক সেটা নিয়ে গেছে। সুদীপ্তা পাল বলছেন যে এই হার্ডডিস্কের মধ্যে এমন অনেক ম্যাটেরিয়াল আছে থাকতে পারে, এমনটা মনে করছেন এনআইএর অফিসাররা। ধন্যবাদ, নজর রাখো। বাসুদেব চট্টোপাধ্যায় ছিলেন টেলিফোনের প্রতিনিধি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।